ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা আজকে একটা মজার জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ব্যবহার করব। তাহলে চলো আমরা শুরু করি। তো এখানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, চলো আমরা দেখি তারা কি বলছে। হ্যাল, হাই, আই এম রিয়া, হোয়াটস ইউর নেম? হাই, আই এম রিয়া, তোমার নাম কি? হাই, আই এম শান্তা, আমি শান্তা। তারপর, আই এম ইন ক্লাস ফোর, আর ইউ ইন ক্লাস ফোর? আমি ক্লাস ফোরে পড়ি, তুমি কি ক্লাস ফোরে? ইয়েস, আই অ্যাম। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদেরকে দুইটা এখানে অ্যাক্টিভিটি, দুইটা আমাদেরকে ডায়লগ দেখিয়েছে। এখান থেকে আমরা চলো পরেরটাতে চলে যাই। বলছে, রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক অ্যাট ক্যাপিটাল অ্যান্ড লেটার্স অ্যান্ড কোয়েশ্চেন মার্কস। তুমি এই সেন্টেন্সগুলোকে আমরা খাতায় লিখে কোথায় যেখানে আমাদের কোয়েশ্চেন মার্ক লাগবে দিব এবং ক্যাপিটাল লেটার্স দিব। তাহলে দেখো, ডু ইউ লিভ ইন রাজশাহী? তাহলে আমাদের সেন্টেন্সের শুরুতেই ডু এর ডিকে ক্যাপিটাল করতে হবে, রাজশাহীর আর কে ক্যাপিটাল করবো, কারণ রাজশাহী একটা জায়গার নাম। অ্যান্ড শেষে আমরা কোয়েশ্চেন মার্ক দিব। ওয়ার ডু ইউ প্লে? তাহলে ডব্লিউ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। দেন, ইজ মিতু ইউর ফ্রেন্ড? তাহলে ইজ এর আই বড় হাতে, মিতু যেহেতু একটা নাম, মিতুর এম ক্যাপিটাল, অ্যান্ড শেষে কোয়েশ্চেন মার্ক। হাউ ওল্ড আর ইউ? তাহলে হাউ এর এজ, হাউ মানে পুরো সেন্টেন্সের প্রথম যে লেটার সেটা হবে ক্যাপিটাল অ্যান্ড শেষে কোয়েশ্চেন মার্ক। ক্যান ইউ ইউজ আ কম্পিউটার? তাহলে সি হচ্ছে আমাদের ক্যাপিটাল হবে, কারণ এটা একটা সেন্টেন্সের প্রথম লেটার অ্যান্ড শেষে কোয়েশ্চেন মার্ক। তারপর, ওয়ার আর ইউ ফ্রম? তাহলে এখানে হবে একটা ডাব্লিউ, অ্যান্ড ওয়ার আর ইউ ফ্রম পরে একটা কোয়েশ্চেন মার্ক। চলো আমরা অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস করি। তাহলে বলেছে, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তাহলে এটাকে ঠিক করলে হবে কি, এখানে একটা ক্যাপিটাল এইচ এবং শেষে কোয়েশ্চেন মার্ক। টুডে উই উইল গো ফর প্লেইং ফুটবল। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি, ডু ইউ লাইক ইউর ইংলিশ ক্লাস? অ্যান্ড ইয়েস, আই লাভ ইংলিশ ক্লাস। ইজ রানা অলসো গোয়িং উইথ আস? তাহলে দেখো, এখানে এই টপিকগুলি, এই সেন্টেন্সগুলি তুমি তোমার খাতায় লিখে এগুলিকেও কিন্তু সলভ করে ফেলতে পারবে। তাহলে কি হবে, আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে আমরা ক্যাপিটাল লেটার কোথায় দিব অ্যান্ড আমরা কোথায় কোথায় কোয়েশ্চেন মার্ক বা ফুল স্টপ দিতে হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতেও আমরা পাংচুয়েশন ক্যাপিটাল লেটার সম্পর্কে দেখলাম। এর পরের ভিডিওতেও আমরা এরকম জিনিস সম্পর্কে আরও শিখবো।